السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদআত বিষয় নিয়ে আমরা অনেক কাজই নতুন করে থাকি এবং কি অতিরিক্ত সওয়াবের আশায় যে কাজগুলো করে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা মনে করি যে এগুলো করলে মনে হয় অনেক সওয়াব হবে কিন্তু আসলে এগুলো বিদআত বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন সৃষ্টি তার শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় দিনের মধ্যে কোনো নতুন সৃষ্টিকে অর্থাৎ দিনের মধ্যে ইবাদত মনে করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরাম যুগে যুগে অর্থাৎ আদর্শ যুগে ছিল না অতিরিক্ত সওয়াবের আশায় এমন কিছু আকীদা বা আমল সংযোজন করা তার দিনের মধ্যে যে সমস্ত আমল রয়েছে যে সমস্ত আকীদার মধ্যে রয়েছে এই আকীদা দিনে আমলের মধ্যে অতিরিক্ত কোনো কিছু সংযোজন করাকে বিদআত বলে তা আমরা নিজে বলতে পারি না আসলে যে আমরা কাজগুলো করতেছি সেগুলো সে কতটুকু জায়েজ তো আমরা আজকে বিদআত বিষয়ে বিদআতের কতিপয় কাজগুলো বিষয়ে আমরা আলোচনা করব প্রথমত বিদআতের যে কাজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কোনো বুজুগের মাধ্যমে ধূমপানের সাথে মেলামেলানো অর্থাৎ বাংলাদেশে প্রায় অনেকগুলো মাজার রয়েছে এবং কি অনেক বুজুগামী ক্যাম রয়েছে হকানি পেয়ে ওলামা ক্যাম রয়েছেন সেখানে ধুমধামের মাধ্যমে একটা অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিকের মাধ্যমে কোনো বুজুগের সাথে মিলামেশা করলে সেটা বিদআত হবে উরস করলে উরস করা যাবে না কাওয়ালি করা যাবে না মৃত্যুবার্ষিকী ও মৃত্যু জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না এই বিষয়টি আমরা প্রচলিত করে থাকি সমাজে দেখাও যায় জন্মবার্ষিকী করা ও মৃত্যুবার্ষিকী করা অর্থাৎ যেদিনে সে জন্মগ্রহণ করেছেন সেদিনকে আমরা আনুষ্ঠানিকভাবে আদায় করি এবং যে দিনে মৃত্যুবরণ করেছে সেদিনকে আমরা আনুষ্ঠানিকভাবে মেজবানের মাধ্যমে আমরা অনুষ্ঠান করে থাকি এভাবে জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী করা যাবে না বেদাত মৃত কুলখানি করা যাবে না যেমন তিন দিনের দিনও চার দিনের দিনও ওই সালাম সওয়াব করা যাবে না মৃত চেল্লাম বা চল্লিশ দিনে করা যাবে না দেখা যায় মৃত ব্যক্তি চল্লিশে খাওয়ানো হয় এভাবে মৃত ব্যক্তি চল্লিশে করা বিদআত কবরের উপর চাদর দেওয়া কবরের উপর ফুল দেওয়া কবর পাকা করা কবরের উপর গম্বুজ বানানো এই সমস্ত মৃত ব্যক্তির কবরের উপর এই সমস্ত কাজগুলো করা যাবে না কবরের দুই প্রান্তে কাঁচা ডাল লাগানো দেখা যায় মৃত ব্যক্তির কবরের মধ্যে দুই পাশে একটি কাঁচা ডাল লাগানো তার নিয়ম অনেকে মনে করেন যে এটা আমার নিয়ম লাগানো প্রয়োজন বা লাগানো লাগবে এইভাবে কবরের দুই পাশে কাঁচা ডাল লাগানো বিদআত মাজারের চাদর সামিয়ানা মিঠাই ইত্যাদি নাজারান দেওয়া প্রচলিত মিলাদ অনুষ্ঠান সমাজে দেখা যায় মিলাদ হয়ে থাকে মিলাদ ক্যাম্প হয়ে থাকে মিলাদ ক্যাম্প করা বিদআত জানাজা নামাজের পর হাত উঠিয়ে দেওয়া করা বিদআত জানাজা নামাজের পর জোর আওয়াজে কালেমা পড়তে পড়তে জানাজা বহন করে নিয়ে যাওয়া দেখা গেছে আমাদের সমাজে দেখা যায় জানাজা নামাজের পর উচ্চ আওয়াজে কালেমা পড়তে পড়তে নিয়ে যায় দাফনের পর কবরের আকাশে আজান দেওয়া দিন নামাজের পর মুসাফা মহানাকে উকোলাকুলি করা আজানের পর হাত উঠিয়ে দেওয়া করা আজান ইকামতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এলে বিদ্যা আঙুলে চুমু দিয়ে চোখে লাগানো বিশেষ করে এই নিয়মটা বা এই গুরুত্ব বিষয়টি দেখা যায় সমাজে যে আজান ইকামত শেষে বিদ্যা আঙুলি
ফু দিয়ে চুমা দিয়ে চোখে লাগায় বিদা। রমজান শেষে জুমা খুতবায় বিদায় জ্ঞাপন মূলক বলা, যেমন আল বিদা যোগ করা। দেখা গেছে রমজান মাসে, রমজান মাসে শেষ জুমায় ইমাম খতিব সাহেবরা বলে যে আল জুমা আল বিদা, শেষ জুমা বলে, এই শব্দটি সংযোজন করলে সেটা বিদাত হবে। আমিন বলে মোনাজাত শেষ করা নিয়ম, অনেকে কালিমা তৈবা বলতে বলতে মুখে লাগিয়ে মোনাজাত শেষ করেন, এটা বলা বিদাত। জানাজার পর কালিমা ইত্যাদি লেখা বা ফুলে চাদর বিছানো, জানাজার পর জানাজার খাটিয়ার উপর ফুলে চাদর বা কালিমা লেখা ইত্যাদি বিছানো যাবে না। প্রায় সব এই যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম, উক্ত বিষয়গুলো হচ্ছে বিদাত। আমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকব, আমরা বোঝার চেষ্টা করব যে কোন হাদিসে যেভাবে বলা আছে আমরা ওইভাবেই মেনে চলব, অতিরিক্ত সওয়াবের আশায় অতিরিক্ত ভক্তির মাধ্যমে ভক্তি করে আমরা এই কাজগুলো করতে যাব না, নয়তো বিদাতে পরিণত হব। বিদাতে যে শাস্তি, সেই শাস্তিতে আমরা পরিণত, আমরা সেই শাস্তিতে আমরা সেই শাস্তির কাতারে আমরা সামিল হব। তাতে যে কাজগুলোর কথা এখন বর্ণনা করেছে ওই কাজ থেকে আমরা বিরত থাকব। আপনি এবং আপনার মুসলমান ভাইদেরকে সকলকে অনুরোধ করবেন যাতে এই নতুন সৃষ্টির মাধ্যমে বিদাত থেকে যেন আমরা সবাই পরিত্যাজ্য পাই। এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যারা আমার চ্যানেলের দর্শক এখনও হন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।